যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়াটা অদ্ভুত। দুই মূল পার্টি রিপাবলিকানস এবং ডেমোক্রাটস, এদেরকে এদের মধ্যে কোনো প্রার্থী যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দাঁড়াতে চান, তাহলে তাদেরকে আগে নিজেদের পার্টির মধ্যে অন্তত তিনজন বা দুজন বা তিনজন সহকর্মীর সঙ্গে লড়াই করতে হয় এবং সেটা সর্বসমক্ষে হয়। তাদের মধ্যে থেকে নির্বাচিত হন যে রিপাবলিকান বা সেনেট বা ডেমোক্র্যাটসদের মধ্যে থেকে কে ফাইনালি একে অন্যের বিরুদ্ধে লড়বেন রাষ্ট্রপতি হওয়ার জন্য। তারপর এই রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে লড়াই হয় শেষ অবধি। এটাকে কি আপনি গোষ্ঠীদ্বন্দ্ব বলবেন? আমি জানি না, আমরা বলবো না হয়তো, কেননা এটা সম্পূর্ণভাবে সংসদীয় নিয়ম মেনে এবং মার্কিন সংসদের নিয়ম মেনে জিনিসটা হয়। নানুরের মানুষের এত কথা জানার কথা নয়, জানেন না তারা, কিন্তু হয়তো বা না জেনেই সবই ঘটেছে যে তারা কিন্তু অলমোস্ট এই চেহারাটা নিয়ে এসে ফেলেছেন তাদের নিজস্ব নির্বাচনী মানচিত্রে। এক সময় এই নানুর থেকেই উত্থান হয়েছিল তৃণমূল কংগ্রেসের। নানুরের সুচপুরে খুন হয়েছিলেন 11 জন, অভিযোগ সিপিএম এর দিকে। তখন সিপিএম তৃণমূলের লড়াইয়ে উত্তপ্ত থাকত নানু। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রণক্ষেত্রে চেহারা নেয় নানু। নানুরের তৃণমূল নেতা কাজল শেখের সঙ্গে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিবাদ দীর্ঘদিনের। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই গোষ্ঠীদ্বন্দ্ব ধীরে ধীরে প্রকাশ্যে আসে। নানুরে গদাধর হাজরা জয়লাভ করার পর এই দ্বন্দ্ব আরও বাড়তে থাকে, কারণ কাজল শেখের সাহায্যেই গদাধর জয়ী হয়। কিন্তু এরপর থেকেই গদাধর হাজরা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হতে থাকে। এই দুই গোষ্ঠীর এলাকা দখলের লড়াইয়ে হামেশাই উত্তপ্ত হয়ে ওঠে নানু। মাস কয়েক আগে নানুরে অ্যাম্বুলেন্সে চড়ে এসে তিনজনকে গুলি করে খুনের ঘটনা ঘটে। এবারের নির্বাচনে নানুরের তৃণমূল প্রার্থী গদাধর হাজরা, এর ফলে ক্ষুব্ধ কাজল শেখ। কি চিত্র এই মুহূর্তে এই গোষ্ঠীদ্বন্দ্বের, এবং নানুর ঠিক এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে 2016 বিধানসভা নির্বাচনের আগে? দেখে নেওয়া যাক নানুরকে। বর্তমান শাসক দলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব খুব প্রকট হয়ে উঠছে আস্তে আস্তে নানুরে, তার সাম্প্রতিকতম উদাহরণ হিসেবে আমরা যে খবরটা সকলেই প্রায় জানি, সব জায়গায় পড়েছি, সেটা হচ্ছে একটি ঘটনা যেখানে এই দুই যুযুধান গোষ্ঠী অর্থাৎ কাজল শেখ এবং বর্তমান বিধায়ক গদাধর হাজরার এই দুই গোষ্ঠী, তাদের মধ্যে একটা অলমোস্ট তাদের কিছু মানুষের মধ্যে একটা সম্মুখ সমর প্রায় হয় আর কি এই রাস্তাতে, যখন কিনা একটি বাইকে করে বর্তমান বিধায়কের কিছু লোকজন আসছিলেন এবং উল্টো দিক থেকে একটি অ্যাম্বুলেন্সে করে কাজল শেখের কিছু লোকজন তারা উল্টো দিক থেকে আসছিলেন, এবং সেই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে গুলি চালানো হয় এই বাইক আরোহীদের ওপর। ঘটনা হচ্ছে যে যেটা জানা যাচ্ছে এখানে এসে যে এদের প্রথমে গুলি চালানো যদিও এদের উদ্দেশ্যটা ছিল না, উদ্দেশ্য ছিল যে অ্যাম্বুলেন্সের গাড়িটা দিয়ে বাইকটিকে ওভাররান করে, মানে বাইকটিকে ধাক্কা দিয়ে সেটাকে তার আরোহীদের মেরে অ্যাম্বুলেন্সটি বেরিয়ে যাবে। কিন্তু যখন বাইকটিকে ধাক্কা মারে এই অ্যাম্বুলেন্সটি, তারপরে যখন দেখা যায় যে আরোহীরা মারা যায়নি, তখন নাকি অ্যাম্বুলেন্স থেকে লোকজন নেমে এসে গুলি চালায়, এদের মারা হয় এই তিনজনকে, এবং তারপর এই দিকে এই জমির মধ্যে এই তাদের দেহগুলি ফেলে দেওয়া হয়, ফেলে দিয়ে অ্যাম্বুলেন্সটি সোজা বেরিয়ে যায়। বিচিত্র দেশ, হ্যাঁ, অ্যাম্বুলেন্স যাতে করে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা হয়, সেখানে করে যারা আসছেন তারা মানুষের জীবন নিতে আসছে। নানুরের রাজনৈতিক হিংসার ঘটনা বা ইতিহাস কিন্তু একেবারেই এত নতুন নয়, এত সম্প্রতি নয়। সেই সময় শাসক দল অর্থাৎ 2002 সালে যারা শাসক ছিলেন রাজ্যের, যারা শাসন ক্ষমতায় ছিলেন অর্থাৎ বামফ্রন্ট, তারা 11 জন তৃণমূল কর্মীকে হত্যা করেন কুপিয়ে, কুখ্যাত সুজপুর গণহত্যা কাণ্ড। এবং এটাও খুব গুরুত্বপূর্ণ যে ওই ঘটনার পর থেকেই কিন্তু এই বাম দুর্গ হিসেবে পরিচিত নানুর আস্তে আস্তে কিন্তু সেখানে বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একটা বড় ঘাঁটি হিসেবে গড়ে উঠতে থাকে। সুজপুর
গণহত্যাকাণ্ডের পর থেকেও কিন্তু ক্রমাগত পালাবদলের আগের সময়টাতে কিন্তু রাজনৈতিক হিংসা ভীষণভাবে বর্তমান থেকেছে নানুরে, এবং সেই সময়কার শাসকদের দিকেই কিন্তু অভিযোগের তীরটাছে। তারা একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে গেছে যারা তখনকার বিরোধী, অর্থাৎ এখনকার শাসক যারা তাদের বিরুদ্ধে। সেরকম একজন মানুষ আমাদের সঙ্গে আছেন। আপনার ছেলে মারা গেছিলেন? হ্যাঁ। কতদিন আগে? আমার ছেলে মারা গেছে আজ 9 বছর কাটে। 9 বছর? কিভাবে হয়েছিল ঘটনা? নিভাবে মনে করো ছেলে আমার আলছে, ঘর আলছে, গরুকে খেতে দিচ্ছে, কর্মী করা ছেলে, খ্যার বোয়ায়, সার বোয়ায়, মাটি বোয়ায়, নানা রকমের ভাড়া বুই খায়, তিরিমল করেছি, ছিপে নামি নাই, ছেলে তক্তাই শুয়ে আছে, জুনা 10 আমার ঘর ঢুকে ভুলুকই শালা করি ছেলেকে আমার হাবুলি ধরি ফেললে তার বিবি আছে, ছেলে আছে, বসিন আছে, মা আছি, ছেলেকে নিয়ে কারাকারি করি, ছেলের বহিনের ঘর ঢুকে ছেলেকে আমার এইরকমভাবে আমি ধরিয়াছি আমার পেছন দিনই যে আমার ছেলেকে গুলি করে, শিপেনের নখে গুলি কে কয় করে আমি তাও বলি দিচ্ছি, কান্না ঝেন্টু। এই 6 জনা আমার ঘরে দৌড়িতি করার পর এই 9 বছর আমার চলছে, আমি ভিক করি, খাই, দুঃখী করি, খাই, চেয়ে খাই, ম্যাগি খাই, আমার বউকে কেউ সংসার চালাইতে পারে না। 3 ছেলের বাপ, 2 মেয়ে, 1টি ছেলে। তারা কোথায়? তাদের ঘরে আছে। আপনার সঙ্গে? হ্যাঁ। তারা কাজকর্ম করে? না, কোথা পাবে কাজ? কোথা পাবে, কে দিবে? কার মাথায় রাখি মারবো আর কে দিবে আমাদেরকে? আর লিখতে তোমার কাছে আমি চাইতে পারবো? দুটো হায়ার ছিল আর দুটো গ্রামের লোক ছিল, 4 জনা তো আমাকে ধরে, শিফিন আমাকে লেফুটি ধরে, আমি এমনি করে লাফিয়ে উঠেছি, তাকিয়ে গেছি যে না ইয়ার তো অন্য লোক। তখন হায়ার আমাকে বলে যে লাফি পড়ছে যখন, তখন দেহ হলুন মাকে গুলি, গুলি দিলে আমার কোনো চারা নাই, হাফে জলে বেটা কালে এমনি করে ধরি, আমি বলছি আমার ছেলেটা মেরি, তোর কি প্রতিবাদ হলো, তুই কি প্রতিবাদ করলি আমার, আমার ছেলে মুনিশ খাটা ছেলে আমার বিনা দোষে মেরিছ, আমি প্রতিবাদ আমি কিচ্ছু। এখন কি সেই লোকগুলোই এখন আবার বাইরেতে এসে কাজ করছে বলে আপনার মনে হয়? কাজ এখন যোগ গিলা করে তারাই গদাধর খাজার সঙ্গে কাজ করছে। আচ্ছা, যা করছে ওরাই করছে। আমরা এই মুহূর্তে আছি পাপুরি গ্রামে। এই পাপুরি এমন একটি গ্রাম নানুরের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই গ্রামটি, যেখানে কাজল শেখের ভূমিকা বা কাজল শেখের কর্তৃত্ব কিন্তু এখনো অমলিন, সম্পূর্ণ বজায় আছে বলে শোনা যাচ্ছে, বলে জানতে পাচ্ছি আর কি। যদিও নানুরের বেশিরভাগ জায়গাতেই এখন তার যিনি অ্যাডভার্সারি বা তার যিনি প্রতিদ্বন্দ্বী বলা যেতে পারে এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে, গদাধর হাজরা এবং বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, এদের কর্তৃত্ব বাড়ছে বলে এরমও শোনা যাচ্ছে বেশিরভাগ গ্রামে, কিন্তু পাপুরি কিন্তু এখনও ব্যাশন অফ কাজল শেখ বলা যেতে পারে। তো এই যে একটা অদ্ভুত পরিস্থিতি যে একই দলের মধ্যে এই দুটি গোষ্ঠীর ক্রমাগত লড়াইয়ের ফলে এই গ্রামের যে উন্নয়নের কাজ বা গ্রামের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা ব্যাহত হচ্ছে, এই পরিস্থিতি সম্বন্ধে এই গ্রামের মানুষের কাছ থেকে কিছু কথা শুনবো। যে আপনারা যে এই গ্রামে থাকেন পাপুরি, এটা নানুন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, এই এই গ্রাম কেমন এবং আপনারা কেমন আছেন? গ্রামটা ভালো, গ্রাম ভালো। আমি দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে মুসলমান সম্প্রদায় এবং কিছু ঘর হিন্দু আছে, হিন্দু আছে, মুসলিম আছে, মুসলমান ভাই ভাই। হ্যাঁ, গ্রামে এমনি গত 5 বছরে কিরকম কাজ হয়েছে বলে মনে হয়? কাজ হয়েছে, আমরা ভালোই রাস্তাঘাট দেখছেন তো, আমরা দেখতে পাচ্ছেন ভালোই হয়েছে, পাকা হয়েছে। আবার কাজল শেখ হচ্ছেন আপনাদের সকলের ঠিক করা মানে নেতা? নেতা, হ্যাঁ। কাজল সম্বন্ধে কিছু বলুন তাহলে। কাজল ভাই আমাদের নেতা, আমাদের নানুর ব্লকে। হ্যাঁ, কাজল ভাই আমাদের গ্রামে বহু কাজ করেছে, পাশাপাশি গ্রামেও বহু কাজকর্ম করেছে। এবারে আমাদের ভিতরে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আমাদের যে MLA সাহেব আছেন উনি কিছু লোক উনি কিন্তু কাজ টাজ করেন নাই, উনি হচ্ছেন MLA, তা কিছু বহিরগত লোক এনে বাহির গ্রামে রেখেছিল, এতে আমাদের গ্রামের লোক কিছু যশা করতে পারছিল না, পাশে মারধর করছিল। কিছুদিন আগে একটা ছেলেকে মারধর করেছে, খুব নিরীহ ছেলে, কিছু মানুষ কিছুদিন মাস তিনেকের ভিতরে কিছু আতঙ্কিত হয়েছিল গ্রামের মানুষ,
যে বাইরে গ্রামে যেতে পারতো না, এমনকি স্কুলে বাচ্চারা লেখাপড়া করার জন্য বাইরে গ্রামে হাই স্কুল আছে ওখানেও যেতে পারতো না, কিছু আতঙ্কের মধ্যে ছিল। বাকি এরকম মোটামুটি এখন পরিস্থিতি একটু ঠিক আছে। কাজল শেখ সবার সামনে আসছেন না কেন? সবার সামনে কেন, কাজল শেখ তো আছে, সবারই অন্তরে আছে। আর কাজল শেখ উনি ভোটও করবেন, আমরা যে যে আমরা যে পার্টি করে রাখি সে পার্টিতে আমরা ভোট করবো, তৃণমূলে ভোট করি তৃণমূলেই করবো। আমাদের গদাধর বা আমাদের কেষ্টমোহর আজ পর্যন্ত কোনোদিন এসব কথা শোনেনি, কোনোদিন আসেনি। কত প্রতিশ্রুতি দিয়েছিল যে এই করে দেবো ওই করে দেবো, কোনোদিন এসে দেখা সাক্ষাৎ এসে করেনি। যা কিছু করার এখানে কাজল শেখই করেছে, আর পঞ্চায়েত গুলা কাজল শেখের আন্ডারেই চলে। বিরোধী যারা গোষ্ঠী তাদের ক্ষমতায় অনেকগুলো গ্রাম চলে আসছে, সেই সিপিএম এর লোকগুলোকেই তো গদা ইমালের সাহেব নিয়ে তো বাহিরে রেখে দিত সব। কিন্তু এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব সবার আগে যে ক্ষতিটা করবে সেটা হচ্ছে এই উন্নয়নের রাস্তাটা বন্ধ করার চেষ্টা করবে, বা এই উন্নয়নের পথে খুব বড় বাধা হয়ে দাঁড়াবে। আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি তখন আমার সামনে বোমা ফাটলো, এগুলো তো পাপুরির ছেলে বলে শুধুমাত্র এরকম ধরনের অত্যাচার হচ্ছে, কিছু করার নেই। কাজল আমাদের মধ্যে, আমাদের ভগবানের মধ্যে। আমরা আছি বাহিরি গ্রামের ঠিক অ্রোচটাতে, বাহিরি গ্রামের ঠিক মুখটাতে। এই বাহিরি গ্রাম কিন্তু একসময় কাজল শেখ এবং তার গোষ্ঠীর একটা বড় কি বলবো, একটা বড় ভূমি, এটা ইংরেজিতে যাকে বলে ব্যাশিয়ান হিসেবে পরিচিত ছিল। কিন্তু এখন যদি আমরা দেখি এই বাহিরি গ্রামের ঠিক মুখে যে এই সৌধটি বা যে স্মারকটি করা আছে এখানে, তাতে আমরা দেখব যে এখানে দেখছি গদাধর হাজরা এবং বীরভূম জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডলের ছবি। তার মানে এটা অনেকটা স্পষ্ট হচ্ছে যে বাহিরিতে অন্তত কাজল শেখ এবং তার গোষ্ঠীর ক্ষমতা বা তাদের আধিপত্য কমে গিয়ে আস্তে আস্তে গদাধর হাজরা এবং অনুব্রত মণ্ডলদের অনুগামীদের আধিপত্য বাড়ছে। এই বাহিরি গ্রাম কিন্তু এই মুহূর্তে গদাধর হাজরা শক্ত ঘাঁটি বলে পরিচিত। আমার সঙ্গে দুজন আছেন, তারা দুজন তৃণমূল কর্মী, তারা দলের কর্মী এবং তারা এই মুহূর্তে এই আগামী নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। তৃণমূল কংগ্রেসের ভিতরে একটা গোষ্ঠীদ্বন্দ্বের কথা খুব প্রকট হয়ে উঠেছে আর কি। আপনারা তৃণমূল কংগ্রেস কর্মী, সেই জায়গা থেকে আপনাদের কি মনে হয়? এটা অনেকদিন আগে এটা মিটেছে, এখন কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বটা নাই। আমাদের উপরতলা নেতৃত্ব থেকে নিচতলা নেতৃত্ব নেই কারণ একটাই, যে সব শোনা যেত যে সভাপতির বিরুদ্ধে কাজল শেখ উনি তো বিবৃতি দিতেন বারবার, কিন্তু ওনাকে যখন দল থেকে বারবার মানে এখন দলে কোনো পদেও নাই, কোনো কিছুতেই নাই, সেই হিসাবে দল আমাদেরকে ওকে কিছু মনেও করে না যে দলের একজন বটে। কিন্তু পাশেই যে গ্রাম পাপুরি সেখানে কিন্তু এখনো কাজল শেখের অনুগামীরা আছেন। তাদের অভিযোগ হচ্ছে বাহিরিতে, বাহিরি তাদের জায়গা ছিল, সেখান থেকে তাদের অনুগামীদের ঘরছাড়া করা হয়েছে, হয়তো বা আগে অন্য অন্য দলে ছিলেন তাদেরকে নিয়ে তাদের ঘরছাড়া করা হয়েছে। এই অভিযোগটা সম্বন্ধে আপনি কি বলবেন? না, এই অভিযোগটা তো আমি পুরোপুরি আছি যে এরকম ধরনের কথাবার্তা যে বহিরাগত, যতটুকু কিছু খবর দেখানো হচ্ছে তত কিছু নাই, ছিল আগে পরিস্থিতি, এইটা একটা একটা পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি ভয়ে আমাদের পুলিশ প্রশাসনে ঢুকেছে। আমরাও গ্রামের বাইরে একদিন ছিলাম। আচ্ছা, ঠিক আছে, সেটা কার জন্য ছিলেন? সে কাজলের জন্যই ছিলাম। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমরা হলো এক বছর হলো আমরা গ্রামে এসেছি, এখন কোনো আমাদের অসুবিধা নেই। আর গ্রামের যারা বলছে বাইরে রয়েছি বা খবরেও দেখাচ্ছে বলছে বাইরে রয়েছি, তাদেরকে যে আমরা গ্রাম থেকে তেড়ে দিয়েছি, আমরা পুলিশকে বলেছি সবসময় যে তাদেরকে গ্রামে নিয়ে আসুন, গ্রামে থাকবে কোনো ব্যাপারই নেই। সকলেই বাহিরের মানুষ এবং আমাদের সপরিবারে 125 জন মতো গ্রাম ছাড়া আছে। হ্যাঁ, আমরা তো চাই গ্রাম যাওয়ার জন্য, কিন্তু হারবাদী লোক আছে, সিপিএম এর লোকে ঢুকতে দিচ্ছে না, সিপিএম এর লোক নিয়ে এখন তৃণমূল করছে। কাজল শেখের গোষ্ঠী বলে কিছু নেই এখন, ঠিক আছে, এখন একটাই
গোষ্ঠী যেটা অনুব্রত মণ্ডলের নেতৃত্বে গদাধর হাজরা আমাদের প্রার্থী হয়েছেন আনন্দ বিধানসভায়, এবং ওনার নেতৃত্বে সবাই ভোট করছেন তৃণমূলের হয়ে। রাজল শেখের সঙ্গে গদাধর হাজরার সমস্যাটা ঠিক কোথায় বল ছিল বলে মনে করেন? উনি বলতেন যে ওনারা গদাধর হাজরার অনুগামী, ঠিক আছে, আমাদের আমাদের বিপক্ষে এই করছে ওই করছে বিরুদ্ধে, ঠিক আছে, এরকম একটা চাপান উত্তর চলতো। কিন্তু এই মুহূর্তে কোনো চাপান উত্তর নেই ওনার কাছ থেকে, আমরা সেরকম কোনো বিবৃতি পাচ্ছি না। আচ্ছা, কাজল শেখের এখনো যারা অনুগামী আছেন তারা কিন্তু বলছে গদাধর হাজরার লোকেরা তারা কাজল শেখের অনুগামীদের তাড়িয়ে দিয়েছেন গ্রাম। হ্যাঁ, গ্রাম ছাড়া কেউ কাউকে করেনি, বা যারা আছে কেউ কোনো আত্মীয় বাড়িতে আছে, ঠিক আছে, এখান থেকে কেউকে ঘর ছাড়া করা হয়নি। তো গদাধর হাজরার লোকে আমাদের কিন্তু দুষ্কৃতি সিপিএমের লোক নিয়ে হারবাদে ইয়ে করে মানে তাড়িয়ে দিচ্ছে, গ্রাম ছাড়া করছে, বাড়িতে ধান ফান সব পুড়িয়ে দিয়েছে। যারা কাজ করছেন তাদের বক্তব্য হচ্ছে যে কাজল শেখের গোষ্ঠীর কোন ভূমিকা বা কোন অস্তিত্ব এই মুহূর্তে আর নেই, এই গোটা নানুরেই আর নেই। যদিও একটু আগে আমরা দেখেছি পাপুরে অন্যরকম কথা, কিন্তু ওদের বক্তব্য হচ্ছে যে যে গোষ্ঠী দ্বন্দ্বটাই এখন আর নেই, তার কারণ কাজল শেখের গোষ্ঠীটাই আর 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 বর্তমান আর বর্তমান নয়। সত্যটা নিশ্চয়ই ওনাদের একটা সত্যের একটা ভার্সন আছে, আবার ওদের একটা সত্যের একটা ভার্সন আছে। আমরা আরও কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব প্রকৃত সত্যটাকে। আমরা বাইরের গ্রামে যেটা চেয়েছি সেটা তো সফল হয়েছি, শান্তিপূর্ণ। সে যে অবস্থা, যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি এখন স্বাভাবিক। যেমন আমরা সচ্ছল জীবনযাপন করতাম সেরকম জীবনযাপন করছি, আর কোনো আমাদের অসুবিধা নেই। ঠিক আছে, খুব শান্তশিষ্ট পরিবেশ, ঝামেলাগুলো যতটা প্রচার হয় ততটা এখানে হয় না। নানুরে যেটা আমরা দেখতে পাচ্ছি সে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব আস্তে আস্তে প্রকট হয়ে উঠেছে, যদিও একটি গোষ্ঠী বলছে এই গোষ্ঠীদ্বন্দ্ব আর এক্সিস্ট করে না, কিন্তু আমরা যা কথা বলে বুঝলাম যে এখনও কোথাও না কোথাও এই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব এবং ক্ষমতা দখলের লড়াই এখনও বিরাজ করছে। এর মধ্যে দিয়ে একটা নতুন সমীকরণ খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমরা, এই জায়গাটায় আমরা দেখছি বামফ্রন্টের সিপিএমের একটি ফ্ল্যাগ উঠছে এবং সিপিএমের একটি পার্টি অফিস তৈরি হচ্ছে। তৃণমূল সরকার ক্ষমতা আসার পর থেকে কিন্তু এখানে সিপিএম অলমোস্ট বলা যেতে পারে নিশ্চিহ্ন হয়ে গেছিলো, তাদের কোনো সাংগঠনিক ক্ষমতা ছিল না, তাদের কোনো কোমরের জোর ছিল না বলা যেতে পারে। অতি সম্প্রতি কিন্তু এই পার্টি অফিসটি তৈরি হচ্ছে এবং পতাকা আবার তোলা হয়েছে। তার মানে কি আমরা এরম একটা সমীকরণের আভাস পাচ্ছি যে যেখানে তৃণমূলের এই দুই গোষ্ঠীর দ্বন্দ্বের ফলে বিরোধী, মুখ্য বিরোধী অর্থাৎ সিপিএম বা বামফ্রন্ট আস্তে আস্তে কোথাও একটা আবার নিজেদের জমি খুঁজে পাচ্ছে, আবার নিজেদের জমি তৈরি করছে, নিজেদের কোমরের জোর বাড়াচ্ছে, এটা কি নতুন কোনো সমীকরণের আভাস দিচ্ছে আমাদের? সানরাইজ নিবেদিত ফ্ল্যাশ পয়েন্টে নানুর থেকে অনেক কিছু উঠে এলো, অনেক রকম ইন্টারেস্টিং অবজারভেশনস, অনেক ইন্টারেস্টিং ইকুয়েশনস নতুন পেলাম। সত্যি কথা বলছি ব্যক্তিগতভাবে, আবার চ্যানেলের কথা না, এটা আমার কথা, এখানে আসার আগে ভাবিনি এতটা এক্সাইটিং হবে নানুর। পরের পর্বের জন্য অপেক্ষা করবো আমি, আশা করি অপেক্ষা করবেন আপনিও। ভালো থাকুন।